বসে আছি মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে জেমক গ্রামে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বাসভূমিতে। প্রথম টিয়া বলভদ্র ত্রিবেদী টিয়া থেকে জেমক নতুন বাড়িতে প্রতিষ্ঠা করেন, নতুন বাড়ি প্রতিষ্ঠা করেন। বলভদ্র ত্রিবেদীর পুত্র কৃষ্ণ সুন্দর ত্রিবেদী, তার পুত্র গোবিন্দ সুন্দর ত্রিবেদী ও বৌমা চন্দ্রকামিনী দেবী কোল আলোপুরে 1271 সালে পাঁচই ভাদ্র রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জন্মগ্রহণ করেন যেমন নতুন বাড়িতে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর পিতা গোবিন্দ সুন্দর ত্রিবেদী উচ্চশিক্ষিত ছিলেন এবং সাহিত্য অনুরাগ ও দার্শনিক দিক থেকে তাদের বিরাট পাণ্ডিত্য ছিল। দেশাত্মবোধ তাদের জীবনের সঙ্গে জড়িত ছিল। আর শিক্ষা জীবন, আমরা বসে আছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বাড়িতে, অর্থাৎ আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম রামেন্দ্র সুন্দর জীবনের জীবনী সম্বন্ধে। তিনি খুব মেধাবী ছিলেন এবং আমরা সবটাই জেনেছি যেহেতু রামেন্দ্র রচনাবলী সজনীকান্ত দাস এবং গজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বই আমার কাছে আছে। তার শিক্ষা জীবনে আমরা যেটুকু আমরা পাই তাতে তিনি কোনো ক্ষেত্রে জীবনে দ্বিতীয় হননি, একবারই জীবনে দ্বিতীয় হয়েছিলেন পিতার মৃত্যুতে। জেমক গ্রামে তিনি পাঠশালে ভর্তি হন 1870 সালে, সেই সময় তিনি ছাত্রবৃত্তি পান। এরপরে তিনি কান্দিতে ইংরাজি স্কুলে ভর্তি হন 1881 সালে, বর্তমানে যেটা কান্দি রাজ হাই স্কুল ভাবে পরিচিত। তার বাবা সে সময় মারা যান এবং তার কাকার সঙ্গে গিয়ে প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হন। প্রেসিডেন্সি কলেজে 1883 সালে তিনি দ্বিতীয় হন একবার এবং বিএ ফিজিক্স কেমিস্ট্রি, তখন ফিজিক্স কেমিস্ট্রিকে বিএ বলা হতো, অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট হওয়া সত্ত্বেও ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা প্রথম হন। ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সে এমএতে তিনি প্রথম হন এবং প্রেমচাঁদ বৃত্তি এবং প্রেসিডেন্সি কলেজে 2 বছরে বিজ্ঞান নিয়ে তিনি চর্চা করেন। তার শিক্ষা জীবনে সবচেয়ে বড় কথা, জীবনে একবারই দ্বিতীয় হয়েছিলেন এবং তারপরে তিনি রিপন কলেজে 1890 সালে তিনি অধ্যক্ষ হিসাবে ওই কলেজে যোগদান করেন। এর মধ্যেই ওনার 14 বছর বয়সে ওনার বিবাহ হয়। মরেন্দ্রনারায়ণ রায়ের ছোট কন্যার সঙ্গে ওনার বিবাহ হয় এবং ওনার বিবাহের পর আমরা দেখেছি যেমতে যে স্কুলটা হাই স্কুলটা যে যেমন নরেন্দ্রনারায়ণ হাই স্কুল, রামেন্দ্র সুন্দরের ইচ্ছা মতো নরেন্দ্রনারায়ণ রায় যেমতে হাই স্কুল প্রতিষ্ঠা করেন 1940 সালে। তার বন্ধুগুলি যেগুলো মধ্যে তিনি যেগুলো লিখেছিলেন তা হলো প্রকৃতি, জিজ্ঞাসা, বঙ্গলক্ষ্মী ব্রতকথা, মায়াপুরী, কর্মকথা, বিচিত্র প্রসঙ্গ, এছাড়াও যোগ্যকথা, বিচিত্র জগৎ, জগৎকথা, এছাড়াও অনেক। ওনার সম্বন্ধে এখানে যেটুকু দেখতে পাচ্ছি তিনি চরিতকথা লিখেছেন, তাতে লিখেছেন ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রজনীকান্ত, অ্যানি বেসেন্ট প্রমুখ সংক্ষিপ্ত জীবনী নিয়ে তিনি চরিতকথা লিখেছেন। ওনার জীবনের একটা দিক নিয়ে আলোচনা করতে চাই। অবসর সময়ে রামেন্দ্র সুন্দর যে মতে আসতেন এবং ওনার ভাইয়ের সঙ্গে বেশি সময়টা কাটাতেন। তা এরকম সদর পুকুরের সামনে লম্বা বেঞ্চিতে রামেন্দ্র সুন্দর আর দুর্গাদাস বসছিলেন। একটা ঘন্টি বাজিয়ে একটা পিয়ন এলো, হাতে একটা চিঠি ধরালো রামেন্দ্র সুন্দর হাতে। রামেন্দ্র সুন্দর চিঠিটা খুলে পড়ে পাশে রেখে দিয়ে তখন অবাক হয়ে দুর্গাদাস জিজ্ঞেস করলো রামেন্দ্র সুন্দরকে, দাদা তোমাকে বিচলিত লাগছে কেন, চিঠিতে কী লেখা আছে? রামেন্দ্র সুন্দর বলেছিল, ও কিছু না, ঠিক এই ভাষাটা, ও কিছু না। কিন্তু দুর্গাদাসের কৌতূহল বলছিল চিঠিটা খুলে পড়ে দেখল, দাদা তোমাকে তো কাশী পণ্ডিতরা তোমাকে বিদ্যাসাগর বলে দিয়েছে। রামেন্দ্র সুন্দর একটা কথা উত্তর দিয়েছিল, বিদ্যাসাগর একটাই হয়, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার আসি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর স্বদেশিকতা ও দেশপ্রেমের। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ রোধের জন্য রাখি বন্ধন উৎসব পালন করছিলেন সেই সময়ই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরণ্যন দিবস 1905 সালে 16 অক্টোবর তখন সাম্রাজ্যবাদী ব্রিটিশরা বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করে। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ সারা বাংলায় রাখিবন্ধন অনুষ্ঠানের কার্যক্রম
পাশাপাশি মুকুন্দরাম তিনি মাগই মন্ত্রে সারা দেশ খেতে বেড়ান। ঠিক সেই সময় রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বিষ্ণু মন্দিরে গিরিজা দেবী একটা সকালে অনুষ্ঠানে 5 সহস্রাধিক হিন্দু মুসলিম সমস্ত জাতির মানুষের সম্মুখে বঙ্গলক্ষ্মী ব্রতকথা পাঠ করেন এবং সেদিন গোটা কাঁদিতে কাঁদি মহকুমায় অলম্বন পালিত হয়, রাস্তায় মিছিল হয় বঙ্গভঙ্গের প্রতিবাদে। তার মূল বক্তব্যটা ছিল, বঙ্গভঙ্গের মূল বক্তব্যটা ছিল, কাঞ্চন দিয়ে কাঁচ নেব না, শাঁখা থাকতে চুরি করব না, মোটা অন্ন ভোজন করব, মোটা বসন সঙ্গে নেব, মোটা ভূষণ আবরণ করব, কৌশিকে খাইয়ে তবে খাব, ভাইকে খাইয়ে তবে খাব, বিদাতি পণ্য বয়কট করে দালানের কোণে অতিথি দাহ করা হয় এবং লোকটিকে তুষ্ট করার জন্য অনবদিত পরিকল্পনা রীতি মুর্শিদাবাদ জেলার বিধিবিরোধী আন্দোলনে উজ্জ্বল হয়ে থাকবে। ঘরের লক্ষ্মী ঘরে থাকবেন, বাংলার লক্ষ্মী বাংলায় থাকবেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার হাওয়া বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, বাংলার ফল বাংলার মাঠ, বাংলার বন বাংলার ঘাট, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। প্রথম সারিতে দেখুন বিপিন বিহারি গুপ্ত, ব্যোমকেশ মুস্তাফি, তারাশঙ্কর গুপ্ত। দ্বিতীয় সারিতে সুরেন্দ্রনাথ সমাজপতি, রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী। তৃতীয় সারিতে দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জি, ডক্টর দীনেশচন্দ্র সেন। এটা 1902 সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির স্মৃতিতে এই ছবিটা সংগীত করা হয়েছিল। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী 50 বৎসর পূর্তি উপলক্ষে একটি সভায় রবীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্রসুন্দরকে যেভাবে সুন্দর সার্থক রূপ দিয়েছেন, সর্বজনপ্রিয় তুমি মাধুর্য দ্বারায় তোমার বন্ধুগণের চিত্রলোক অভিষিক্ত করিয়াছ, তোমার হৃদয় সুন্দর, তোমার বাক্য সুন্দর, তোমার হাস্য সুন্দর, এই রামেন্দ্রসুন্দর আমি তোমাকে সাদর অভিনন্দন জানাই। পূর্ব দিগন্তে তোমার প্রতিভার রশ্মি ছড়া, স্বদেশের নবপ্রভাতের উদ্বোধন সঞ্চার করিয়াছি, জ্ঞান প্রেম কর্মের শ্রেষ্ঠ অর্ধে চিরদিন তুমি দেশ মাতার পূজা করিয়াছ, সেই মাতৃভূমির প্রিয় পুত্র আমি তোমাকে সাদর অভিবাদন জানাই। সাহিত্য পরিষদের সারথি তুমি, যে রথকে তুমি বিজয় রথে চালনা করিয়াছ, এই দুঃসাধ্য কার্যে তোমার অক্ষরের দ্বারা ক্রোধকে সঞ্জয় করিয়াছ, ক্ষমার দ্বারা বিবেককে বশ করিয়াছ, বিচ্ছেদ দ্বারা অবসাদকে দূর করিয়াছ, ইতির দ্বারা কল্যাণকে আমন্ত্রণ করিয়াছ, আমি তোমাকে অভিবাদন জানাই রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন, তুমি একধারে বৈজ্ঞানিক দার্শনিক ও এবং সাহিত্যসেবী, অতএব বিজ্ঞান দর্শন ও সাহিত্যে তিধারা তোমাকে সংযুক্ত হইয়া তোমার হৃদয় ক্ষেত্রকে পূর্ণ প্রয়াগে পরিণত করিয়াছে। তিনি হচ্ছেন গণেশ প্রসাদ ত্রিবেদী, ডক্টর গণেশ প্রসাদ ত্রিবেদী, আমাদের ঠাকুরদার। তিনি ইনার উদ্যোগে 1955 সালে রামেন্দ্র সুন্দরের যে স্মৃতি বিজড়িত 31টা আলমারি বইসহ সেই আলমারি এবং তার ছাত্র অবস্থায় যেসব প্রাইজ পেয়েছিলেন, সোনার তৎকলম, সোনার মেডেল, সোনার কাপ, এছাড়াও যাদবপুর ইউনিভার্সিটি থেকে তিনি যে পুরস্কার পেয়েছিলেন, 5 কেজি ওজনের তালাচাবি, সমস্ত কিছু তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষণ করায় তিনি সংরক্ষণ করে গেছেন, যা আমরা এখন বঙ্গীয় সাহিত্য পরিষদ গেলে রামেন্দ্রসুন্দরের সংগ্রহটা দেখতে পাবো। এবং এছাড়াও অনেক মনীষীর সংগ্রহশালা ওখানে আছে, যেটা মূল বঙ্গীয় সাহিত্য পরিষদের শেষ জীবনে তিনি সভাপতি ছিলেন, তার মূল অমর কীর্তি ছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ। 1919 সালে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে
রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। তখন রামানন্দ সুন্দর মৃত্যুশয্যায়, রামানন্দ সুন্দর ঘটনা জানার পর তিনি ইচ্ছা প্রকাশ করেন তার ভাইকে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে খবর দিতে, তিনি একবার সাক্ষাৎ পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গে সঙ্গে 8 নম্বর পটলডাঙ্গা স্ট্রিটে রামানন্দ সুন্দর ত্রিবেদীকে দেখা করতে আসেন এবং রামানন্দ সুন্দর ত্রিবেদীর জামাতা শীতলবাবু একটা ছোট্ট ট্যুর রবীন্দ্রনাথের গিয়ে দেন। রবীন্দ্রনাথ ওই ট্যুরের উপরে উঠে দাঁড়ান, রামানন্দ সুন্দর অনুরোধ করেন আপনি নাইট উপাধি ত্যাগ করার জন্য যে পত্রটি ইংরেজদেরকে দিয়েছেন সেই পত্রটি পড়ে শোনান। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে সেই পত্রটি পড়ে শোনান। রামানন্দ সুন্দর আপ্লুত হয়ে তার পায়ে পায়ে ধুলো নিয়ে মাথায় স্পর্শ করেন এবং এরপরে তিনি কোমায় চলে যান। পরের দিন তার মৃত্যুবরণ হয়। তার পাশেই ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। তিনি তার মারা যাওয়ার দৃশ্য দেখে বললেন, আমাদের চোখের সম্মুখে বিদ্যার একটা বড় জাহাজ ডুবিয়া গেল, কিন্তু আমরা অন্য কথা বলব। বিদ্যার জাহাজের যাত্রী ডুবে গেল, বিদ্যার জাহাজ কোনোদিন ডুবে না। তার জীবন প্রদীপ নিবে চিরতরের জন্য চলে গেল, আকাশ প্রদীপ হয়ে আমাদের সবার সামনে চিরদিন বাংলার ঘরে ঘরে থেকে যাবে।